নমস্কার আমি স্বপন নিউজ আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি এই মুহূর্তে উপস্থিত হলাম একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আপডেট আপনাদের সামনে নিয়ে হাজির হলাম সেই বিষয়টা হচ্ছে যে পশ্চিমবঙ্গে নির্বাচন আর সেই নির্বাচন নিয়ে রাজ্য সরকারি কর্মচারী একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নিতে চলেছে গোটা পশ্চিমবাংলার ক্ষেত্রে আপনারা জানেন যে পশ্চিমবাংলা একমাত্র রাজ্য যেখানে নির্বাচনের দিন এবং নির্বাচন পরবর্তী হিংসার জন্য গোটা পশ্চিমবাংলা গোটা রাজ্যে বিখ্যাত দেশে বিখ্যাত হয়ে আছে এবং এটার একটা কয়েক দশকের ইতিহাস রয়েছে পশ্চিমবাংলায় যে রাজনীতির দিন ভোটের দিন খুন হবে ভোটের আগের দিন খুন হবে ভোটের পরে খুন হবে যারা জিতবে তারা যারা হেরে যাবে তাদের বাড়িঘর দোর ভেঙে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হবে তাদেরকে ঘর করা হবে পুলিশ দিয়ে মিথ্যা মামলা করানো হবে এটা পশ্চিমবাংলার রাজনীতিতে একটা দীর্ঘদিনের প্র্যাকটিস তৈরি হয়েছে সেই সেই বহমান রাজনীতিকেই বয়ে নিয়ে চলেছেন তৃণমূল কংগ্রেস এটা বিরোধীরা অভিযোগ করছেন বারে বারে আসছে বিভিন্ন তথ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে এই বিষয় সম্পর্কে বারে বারে আলোচিত হয়েছে পশ্চিমবাংলায় গুজরাটে নির্বাচন হয় পশ্চিমবাংলার বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলোতে নির্বাচন হয় নির্বাচনের আগেও কেউ খুন হন না নির্বাচনের পরেও কেউ খুন হন না বিজেপি যেতে অন্যান্য রাজনৈতিক দলও যেতে যে তার পরে কেউ খুন হয়ে যান না শুধুমাত্র ওই প্র্যাকটিসটা আমরা পশ্চিমবাংলার ক্ষেত্রেই বিশেষ করে দেখতে পাচ্ছি তাহলে সেই প্র্যাকটিস থেকে বিশেষ করে আমি এটা খুব অভিযোগের আকারে বললে বাম বন্ধুরা হয়তো দুঃখ দুঃখ পাবেন আমাকে হয়তো গালাগাল করবেন গালমন্দ করবেন কিন্তু এটা আমি দেখেছি ত্রিপুরা কেরল এবং পশ্চিমবাংলা রাজ্য ছিল এই বামশাসিত রাজ্যগুলোতে এই ধরনের একটা প্র্যাকটিস কালচার গড়ে উঠেছিল যে সরকারে থাকার সময় গুম খুন করা প্রসারকারে থাকলে কেউ বিরোধিতা করলে সরকারের জেতার পর তার উপর গিয়ে একটা তাকে বয়কট করে দেওয়া তাকে একঘরে করে দেওয়া তার সঙ্গে কেউ না মেলামেশা করা কথা বলতে না দেওয়া এই যে একটা রাজনৈতিক ক্যারেক্টার তৈরি করে দিয়েছে একটা পশ্চিমবাংলার গোটা বাংলা সহ বিভিন্ন যে তিনটে অন্তত তিনটে রাজ্যে তো বামপন্থীরা সরকার চালিয়েছে সেই তিনটে রাজ্যের ক্ষেত্রেই কম বেশি এরকম দেখা যায় তবে পশ্চিমবাংলা হচ্ছে স্পেশাল কারণ এখানে চৌত্রিশ বছর সরকার চালিয়েছে অন্য রাজ্যগুলোতে ফলে এই যে একটা প্র্যাকটিস চলছে প্র্যাকটিস প্র্যাকটিস থেকে থেকে বেরোতে হবে হবে এটার পথ 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 খুঁজতে তৃণমূল কংগ্রেস এই বেরোনোর বিকল্প কোনো এটা এগারো বছরে মানুষ বুঝে গেছেন বরঞ্চ তৃণমূল কংগ্রেস এটাকে আরো ভালো করে রপ্ত করে সেটাকে আরো বেশি করে প্রয়োগ করেন তো এখান থেকে বেরোনোর জন্য পথ খুঁজছেন বিভিন্ন দল বিজেপির উপর মানুষ আস্থা ভরসা রাখছেন পঞ্চায়েত নির্বাচনে তার প্রতিফলন করবেন কিন্তু এই মুহূর্তে যে আপডেটটা নিয়ে আমি আপনাদের সামনে এসেছি সেটা হচ্ছে রাজ্য সরকারি কর্মচারীরা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা আগামী নির্বাচনে তারা কেউ যাবেন না ভোট করাতে সংগ্রামী যৌথ মঞ্চ সংগ্রাম সরকারি কর্মচারীদের যে বিভিন্ন সংগঠনগুলো রয়েছে সেই সংগঠন থেকে কর্মী নিতে হবে কেন্দ্রীয় সরকারের বাছাবাছা কিছু কেন্দ্রীয় সরকারের সরকারের কিছু প্রকল্প সংস্থা থেকে কর্মী নেবে এটা ঠিক হয়েছিল কেন্দ্রীয় সর সমস্ত সংগঠন সরকারি কর্মচারী সংগঠনরা মিলে এটা সিদ্ধান্ত নিয়েছেন যারা ডিএর দাবিতে আন্দোলন চালাচ্ছেন যারা আন্দোলন করছেন যে এই ডিএ আন্দোলনের সঙ্গে যারা যুক্ত করেছেন যে যাদের ন্যায্য চাকরি পাওনার কথা সেই যারা চাকরি পেলো না ন্যায্য চাকরি পাওয়ার কথা যারা বঞ্চিত হয়েছে তাদের চাকরি দাও যারা অস্থায়ী অবস্থায় রয়েছে তাদের স্থায়ীকরণ করো এই গোটা বিষয়গুলোকে নিয়ে যারা লড়াই করছেন সংগ্রামী মঞ্চ অফিসার সরকারি কর্মচারীদের যে সংগ্রামী মঞ্চ সেই সংগ্রামী মঞ্চে এটা আলোচিত হয়ে গেছে ইতিমধ্যেই এবং এই ব্যাপারে সংগ্রামী যৌথ একটা সিদ্ধান্ত নিতে চলেছে যে আগামী নির্বাচনে আমরা যৌথ বাহিনী তা থাকলে রাজ্য সরকারের পুলিশের ওপর নির্ভর করে আমরা আগামী পঞ্চায়েত নির্বাচনে কোথাও যাব না কারণ পশ্চিম বাংলায় দেখা গিয়েছে যে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে যে পরিমাণ হানাহানি আক্রমণ খুন লুটতরাজ হয় তাতে শুধু ভোটারদের প্রাণহানি ঘটে এরকমটা নয় যারা ভোট দিত ভোট যারা গ্রহণ করতে যায় তাদেরও প্রাণহানির আশঙ্কায় শুধু নয় প্রাণহানি তাদেরও ঘটেছে বিগত পঞ্চায়েত নির্বাচনে এরকম সাক্ষী রয়েছে কতগুলো ক্ষেত্রে তাই তারা এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেছেন যদি কেন্দ্রীয় বাহিনী থাকে তবেই তারা এই ব্যাপারে যাবেন কেন্দ্রীয় বাহিনী যদি না থাকেন তাহলে তারা এই নির্বাচনে অংশগ্রহণ করবেন না এখন দেখার মমতা ব্যানার্জির এই যে দিয়েও দেব না সরকারি কর্মচারীদেরকে চোট ডাকাত বলা আর তারপরে সরকারি কর্মচারীরা তাদের আন্দোলনের তীব্রতা বাড়িয়ে দিল্লি পর্যন্ত পৌঁছে গেছে আজকে সিদ্ধান্ত নিতে চলেছে তাদের আলোচনা চলছে পঞ্চায়েত নির্বাচনে তারা কেউ অংশগ্রহণ করবে না পঞ্চায়েত নির্বাচনের ভোট নেওয়ার ক্ষেত্রে তাদের যে ভূমিকা থাকে বুথে বুথে গিয়ে যে তারা দায়িত্ব পালন করেন সেই দায়িত্ব এবার তারা পালন করবেন না যদি কেন্দ্রীয় বাহিনী না থাকে কি করবেন মমতা সেদিকেই নজর থাকবে গোটা বাংলার ইভিএম নিউজেরও নজর থাকবে খবর আমরা আপনাদেরকে দিতে থাকবো ততক্ষণ পর্যন্ত আমি স্বপন আপনাদের থেকে বিদায় নিচ্ছি নমস্কার ইভিএম নিউজ আপনার কথা বলে